আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকের ব্লগটা আমি সকাল সকালেই শুরু করে দিলাম বাইরে অনেক সুন্দর রোদ উঠেছে দেখতেই পাচ্ছেন সময় কিভাবে চলে যায় বোঝাই যায় না এই তো সেদিন মনে হলো রমজান শুরু হলো কিন্তু এখন প্রায় শেষের পথেই উনিশটা রোজায় শেষ হয়ে গেল আসলে ঘরে ছোটো বাচ্চা থাকলে ঘরে জিনিস গুছিয়ে রাখা যায় না তাও আমি চেষ্টা করি গুছিয়ে রাখতে আমার ছেলে তো খুবই জিনিস এলুমেলু করে এদিকে সেদিকে ফেলে দেয় Papa, it too. It's a shiny eyes. I put eyes. This is a I This is golden eye I put the draw the chase one. Get you today. draw Papa too. Yeah. Painting. Uh, I draw the golden one. আমি এদিকে বাচ্চাদের সাথে কিছু টাইম স্পেন্ড করে কিচেনে চলে আসলাম কারণ আমার রান্নাও করা লাগবে আমি ইফতারের জন্য কিছু চিকেন ফ্রাই মেরিনেট করে রেখে দিব এগুলো আগে থেকে না করলে হয় না আমি এখানে চার পিস চিকেন নিয়েছি আর মশলাগুলো দিয়ে দিচ্ছি পাপরিকা পাউডার আদা রসুন বাটা জিরা গুঁড়া ধনে গুঁড়া পরিমাণ মতো লবণ আর সয়া সস দিয়ে মেরিনেট করে আমি এটাকে ফ্রিজে রেখে দিব। আর এই চিকেনগুলো আমি ফ্রাইয়াদের জন্যই করছি ওরা চিকেন ফ্রাইগুলো পছন্দ করে আমি ইফতারিতে চেষ্টা করি ফ্রাই জিনিস না রাখার মিন ভাজা পোড়া জিনিস না রাখার চেষ্টা করি হেলদি খাবার রাখতে চেষ্টা করি কারণ আমি আর দেখা যায় আমি আর আমার হাজব্যান্ড দুইজনেই এত বেশি ভাজা পোড়া খাই না আমার চিকেনটা রেডি করার পর এখন এদিকে আমি কিছু ল্যাম্পচপ গ্রিল করব ওই জন্য ল্যাম্পচপগুলোকে রেডি করছিলাম আর এখানে আমি মশলাপাতি যা যা লাগে সব দিয়ে দিচ্ছি চপের জন্য এখানে আমি দুই টেবল চামচের মতো ইয়োগাট নিয়েছি আদা রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচ এরপর দিয়ে দিলাম ধনে গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ টালা শুকনো মরিচ পরিমাণ মতো এটা আপনারা যে যে এরকম ঝাল পছন্দ করেন গোলমরিচ আধা চা চামচ আমি লাল মরিচের গুঁড়া দিয়েছি দুই চা চামচ কারণ আমরা একটু ঝাল পছন্দ করি ওই জন্য আপনারা যদি কম পছন্দ করেন তাহলে একটু কমিয়ে দিতে পারেন লেবুর রস এক চা চামচ লবণ পরিমাণ মতো এখন সবগুলো মশলাকে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিক্স করে নিব মশলাটা মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি ল্যাম্প চপগুলো দিয়ে ভালোভাবে আবার মেখে নিব এবং এটাকে আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিব কিচেনের কাজ শেষ করে আমি যখন সিটিং রুমে যাই গিয়ে দেখি এই অবস্থা তো এখন আমি হুবার মেরে দিচ্ছি কার্পেটে ফারাবে অনেক ময়লা করে ফেলেছে এখানে কর্নফ্লেক্স চিপস যা খেয়েছে সবে ফেলে দিয়েছে ও ঘর খুবই নোংরা করে এবং জিনিসপত্র খুবই এলুমেলু করে রাখে এটা আমার বাসার সামনের ভিউ এটা একটা পোর্ট এখানে অনেক বড় বড় শিব আসে আকাশটাও দেখতে অনেক সুন্দর লাগছে দেখলেন তো কি সুন্দর ভিউ আমার বাসার সামনে এরকম দৃশ্যগুলো দেখলে মনটা এমনিতেই জুড়িয়ে যায় আর যখন শিব আসে তখন তার কথাই নেই এখন আমি আবার কিচেনে চলে আসলাম আমি এখানে কিছু সালাদ কেটে নিচ্ছি ক্যাশুনার সালাদের জন্য অনেস্টলি আপনাদেরকে একটা কথা বলি ক্যাশুনার সালাদের মধ্যে আমি ক্যাশুনারটা একটু কম দিই কারণ এটা বেশি মুখে পড়লে ভালো লাগে না এই জন্য আমি পার্সোনালি ক্যাশুনারটা কম দিয়ে কিউকাম্বার ক্যারট টমেটো এগুলো একটু বেশি করেই দিই আমার এরকমই ভালো লাগে এক একজনের পছন্দ এক এক রকম তাই যে যার ইচ্ছে মতোই করে নিতে পারেন

ফারিয়া গ্রিল চিকেন খাবে বলেছে ওই জন্য আমি চিকেন ভিজিয়ে রাখলাম আবার এখানে ফারিয়া বসে বসে কার্সিপ হ্যান্ড রাইটিংগুলো প্র্যাকটিস করছিল আমি একটা পুডিং বানাবো তার জন্য এখানে আমি চার কাপ দুধকে সিদ্ধ করে তিন কাপ করে নিয়েছি তার দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক আমি চিনি দিচ্ছি না কনডেন্স মিল্কটা দেওয়ার পর দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি পুডিং বানাতে গেলে আমার সব সবসময় একটা আপুর কথা মনে পড়ে আমার ছোটো আপু কালকেই ওনার সাথে ফোনে কথা হচ্ছিলো আর আমরা যে রমজানে কি কি করতাম তা বলছিলাম উনি আমাদের পাশের ফ্ল্যাটেই ছিল উনি আমরা পাশাপাশি ফ্ল্যাটে ছিলাম ওই জন্য আমরা খুব মজা করতাম রমজানের সময় না শুধু এমনিতেও আমরা দুইজন প্রায় সময় এদিকে সেদিকে যেতাম উনি অবশ্য আমার বয়সে বড় উনি মিষ্টি জিনিস খুব পছন্দ করে পুডিং শ্যামাই এগুলা ওই জন্য ওনার কথা সবসময় মনে পড়ে পুডিং বানাতে গেলে আর উনি একটা শ্যামাইয়ের জর্দা করে এটা খেলে মানে মুখে লেগে থাকার মতো এটা কখনোই আমি করতে পারি না ওনার মতো করে এখানে আমি পাঁচটা ডিম ভেঙে নিয়েছি আর একটা হ্যান্ড হুইক্স দিয়ে ভালোভাবে হুইক্স করে নিচ্ছি হুইক্স করা হয়ে গেলে এখন আমি আস্তে আস্তে দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি মিক্সচারটা রেডি এখন এটাকে আমি একটা পাইরেক্সের বাটিতে নিয়ে ওভেনে দিয়ে দিব। ওভেনে দেওয়ার আগে আমি একটা ওভেন ট্রে নিয়ে নিব আর তার মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি গরম পানি দিয়ে এর মধ্যে আমি পাইরেক্সের বাটিটা বসিয়ে দেব পুডিংটা রেডি হতে হতে আমি গ্রিল চিকেনের চিকেনগুলো ম্যারিনেট করে নিচ্ছি আর চিকেনগুলো আমি আগে থেকেই ধুয়েই পরিষ্কার করে নিয়েছিলাম লাস্ট মোমেন্টে এসে আমি চিন্তা করলাম যেহেতু গ্রিল চিকেন করছি সেজন্য আমি একটু ফ্রায়েড রাইসও করতে পারি এই জন্য আমি তাড়াহুড়ো করে ফ্রায়েড রাইস করে নিচ্ছিলাম আসলে ফ্রায়েড রাইস করতে বেশিক্ষণ টাইম লাগে না রাইস রান্না থাকলেই হয় আমার রাইস রান্না করা ছিল আর ওগুলোকে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে ফ্রায়েড রাইস করলে রাইসগুলো একটু ঝরঝরা হয় আর দেখতেও সুন্দর লাগে সবশেষে আমি দিয়ে দিয়ে দিচ্ছি ডিমের ক্রাম্বলগুলো। এগুলো আমি আবার নেড়ে রাইসটাকে দিব ইফতারের দুই ঘন্টা আগে আমি গ্রিল চিকেনগুলোকে ওভেনে দিয়েছি এখন প্রায় হয়ে এসেছে চিকেনগুলো আমি একদম প্রথমে গ্রিল করে ফেলি না প্রথমে আমি চিকেনগুলোকে একটু কুক করে নিই যখন ওই যে দেখতে পাচ্ছেন আপনারা পানি বের হয়েছে চিকেন থেকে এই পানিগুলো বের হলেই বুঝতে পারবেন চিকেন কুক হচ্ছে চিকেনটা উলটিয়ে দিয়ে আমি আরও আধা ঘন্টার মতো কুক করে নিব আর চিকেনগুলোকে আমি গ্রিল করব সার্ভ করার আধা ঘন্টা আগে আমি ল্যাম্পগুলোকেও আস্তে আস্তে গ্রিল করে নিচ্ছি ফ্রাইং প্যানে কারণ ল্যাম্পগুলো হতে অনেক টাইম লাগে আমার সব কিছু রেডি হয়ে গিয়েছে এই জন্য আমি টেবিলে নিয়ে আসছি আর ইফতারেরও বেশিক্ষণ বাকি নেই আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ